অত্যুক্তি হয় তখন সত্য আমরা নিজেরাই খাজা বাবার হত্যাকারী, ঠিক আছে? খাজা বাবার হত্যাকারী মানে খাজা বাবার আদর্শের হত্যাকারী। খাজা বাবা একটা লোগো নিয়ে এসেছে, লোগোটা কি একটু আগে বললাম, খাজা বাবার অনুসারীরা বলছেন হে খাজা গরিবের নামাজ, যে আমরা আপনাকে মহব্বত করি, কোন রসুল দেখি নাই আমরা, কোন সাহাবি দেখি নাই, আপনাকে দেখেছি, তাহলে আমরা বেশি কাকে মহব্বত করবো? খাজা বাবা একটা লোগো বলেছেন এবং ওনার রোজা শরীফের মাঝে এটা আছেন। যখন বলেছিল হে হুসাইন আপনি আমার কাছে বায়াত গ্রহণ করুন। এখন একটি প্রশ্ন এখানে বলা অপেক্ষা রইল, আমাদের দেশের যারা বলে ইসলাম এবং রাজনীতি দুইটা ভিন্ন বিষয়, ঠিক না? এরকম বলে কিনা? কিন্তু ইমাম আকবর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু বললেন যে না, ধর্ম চলবে প্রিয় নবীর আদরে, খেলাফত ইসলামিয়াতের আমলে, আমার আমল জিন্দিগিও চলবে খেলাফতের আমলে, বলেন সুবহানাল্লাহ। এজন্য তিনি কি বললেন যে মহানিমাম বলে বদর হুদ কারবালার চেতনায় আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। বদরের শিক্ষা কি? যখন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা সহ সমস্ত সাহাবা কেরাম দেখলেন বৃষ্টিজনিত কারণে মুসলমানদের অনুকূল থেকে প্রতিকূল হয়ে গেল যুদ্ধের অবস্থা, তখন সবাই হায়ুদাস করতেছে প্রিয় নবী, এর আগে রাত্রিতে, যুদ্ধের আগে রাত্রিতে প্রিয় নবী আল্লাহর কাছে দোয়া করতেছে। বুখারী শরীফের হাদিস, প্রিয় নবী বলে হে আল্লাহ, যদি ছোট্ট জামাতকে তুমি ধ্বংস করে দাও তাহলে পৃথিবীতে তোমার নাম নেওয়ার মতো কেউ থাকবে না, তুমি যদি মুসলমানদেরকে অপছন্দ করো, তোমার নবীকে অপছন্দ করো, তাহলে তুমি ধ্বংস করে দাও। যখন দোয়া করতে করতে হাত উত্তোলন করতেছিল, বগল মোবারক দেখা যাচ্ছিল, নূর যখন জন্মল করছিল, সিদ্দিক আকবর দৌড় দিয়ে এসে বলে ইয়া রাসূলুল্লাহ, আর দোয়া করবেন না, আমি সিদ্দিক আকবর জানি, আপনি শুধু মুখে বলতে হয় না, মনে মনে বললে আল্লাহ পাক কবুল করে নেয়, সুবহানাল্লাহ। আমার এমন অবস্থায় আমি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি মনে করেন নাই যে আপনার জন্য আমরা কতটুকু নিবেদিত প্রাণ, কতটুকু উৎসর্গিত আমরা? যেদিন ইব্রাহিম আলাইহিসসালাম বলেছিলেন যে হে আমার আমার অনুসারীরা শুনো, আল্লাহ পাক বলেছেন যে তোমরা জিহাদ করবে আল্লাহ পাকের পক্ষে, তখন ওনারা বলতো জিহাদ করবে আসবে, আপনি জিহাদ নিয়ে আসেন। যখন জিহাদের অবস্থা হলো, ইব্রাহিম আলাইহিসসালামের অনুসারীরা বললেন যাও ইব্রাহিম, তুমি এবং তোমার খোদা যুদ্ধ করো, আমরা নাই। তারপরে মুসা আলাইহিসসালামের সৈনিকরা বলছিল যে যাও তুমি এবং তোমার খোদা যুদ্ধ করো, আমরা নাই। আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে বলেন আল্লাহর কসম করে বলছি ইয়া রাসূলুল্লাহ, আপনার সামনে দিয়ে যদি আক্রমণ করে আমরা সামনে যাব, আপনার পিছনে আক্রমণ করলে পিছনে যাব, জীবন দেব তথাপি আপনাকে আমরা বাঁচাবো, অর্থাৎ আপনার আদর্শ প্রতিষ্ঠা করার জন্য আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ, বলেন সুবহানাল্লাহ। আপনার হাত তুলবেন না ইয়া রাসূলুল্লাহ, হাত নামান। তখন বুখারী শরীফের হাদিস, তিনি হাত নামিয়ে ফেললেন, আমার নবীর চোখের পানি মোরক মুছে ফেললেন এবং বললেন আল্লাহ তুমি আমাকে এমন এক জামাত দিয়েছো, ওই জামাতকে যারা কিয়ামত পর্যন্ত অনুসরণ করবে তাদের কোনো ভয় থাকবে না, বলেন সুবহানাল্লাহ। তারা ইনসানিয়ত প্রতিষ্ঠা করে ছাড়বে। ওই সেই বদরের 313 জন সাহাবী যে ইন্তিকাল করেছিলেন, শহীদ হয়েছে, আপনারা জানেন এটাকে বলে সিলসিলাতু যাহাব। এখনো যদি কোনো ব্যক্তি 313 জন সাহাবীর নাম নিয়ে আল্লাহর কাছে দোয়া করে, একটা খতম আছে মানে এদের উসিলা দিয়ে দোয়া করে, আল্লাহ বলে এদের উসিলা দেওয়ার সঙ্গে সঙ্গে দোয়া কবুল না করে পারি না, আমার শরম লাগে, বলেন সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন, এটাকে বলে সিলসিলাতু যাহাব। এজন্য মহানিমাম বলে বদরের শিক্ষা, আমার প্রিয় নবী বলছে বদরের যুদ্ধে যারা অংশগ্রহণ করে যতই তারা অপরাধ করুক তারা জান্নাতি,
যখন যুক্ত হচ্ছে তীর যখন বৃষ্টির মতো নিক্ষেপ করছে যুবক তালহা রাদিয়াল্লাহু তাআলা আমার প্রিয় নবীর সামনে দাঁড়ায় একটা তীর ওনার মানে বক্ষের মাঝে বিদ্ধ হয়ে যায় রক্ত ফিনকি দিয়ে ছুটলো উনি এইভাবে ধরে রাখলো আরেকটা তীর যখন আসলো প্রিয় নবীর দিকে আরেক জায়গায় গেল আরেকটা তীর যখন আসলো আরেক জায়গায় গেল এইভাবে উনি 72টা তীরের জখমে হযরতের দুজনা শহীদ হয়ে যায় বলেন সুবহানাল্লাহ তারপরে প্রিয় নবীর সামনে তালহা ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেলেন আমার প্রিয় নবী কাঁদতে স্যার বলে হ্যাঁ জুবাইর তোমার তুমি তো ইয়াং ম্যান তোমার বউ রেখে এসেছ তোমার সন্তান রেখে এসেছ তুমি কিভাবে আমাকে তুমি প্রতিহত করতেছো মানে আমাকে তুমি রক্ষা করার জন্য তোমার সবকিছু বিলীন করে দিচ্ছ কেউ একটু দোষে করেন আল্লাহুম্মা সাল্লি আপনাকে মহব্বত করলে আল্লাহকে মহব্বত করা হয়ে যায় তাই আপনার প্রেমে যদি আমার জীবন উৎসর্গ করতে পারি তাহলে আমার যুবকের জিন্দগি সার্থক বলে সুবহানাল্লাহ আমার যুবক ভাইরা আজকে মহান ইমাম আমাদের মাঝে যে শিক্ষাটা তুলে ধরেছেন বদর উহুদ কারবালার কথা তিনি বলেন না যে বদরের শিক্ষা হচ্ছে এই প্রিয় নবীর বিরুদ্ধে যদি কেউ একটি কথা বলে সাহাবা কেরামের বিরুদ্ধে যদি একটি কথা বলে তার বিপক্ষে রুখে দাঁড়ানোটা ফরজ যায় ঠিক না বেটি বুখারী শরীফের 7522 নম্বর হাদিস হযরত সাইয়্যিদিনা হাসান ইবনে সাবিত আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত তিনি বলেন নাসাত্তুকা বিল্লাহ আল্লাহর কসম দিয়ে তিনি বলছেন হে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আপনি বলুন যখন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল রাসূল যখন একটি মিম্বর তৈরি করেছিলেন আমার জন্য এবং কাফেররা যখন প্রিয় নবীকে গালি দিত প্রিয় নবীর বিরুদ্ধে চলত তখন আমাকে প্রিয় নবী কি বলতো তখন তিনি বলেন আপনার জন্য দোয়া করেছে এবং তাদের কথার জবাব দেওয়ার জন্য একটা মিম্বর তৈরি করে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ আজিব আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আইয়াদহু বিরুহিল কুদুস বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাসূল বলেন হে আল্লাহ তুমি আমার এই ইয়োকে হাসানকে তুমি কিয়ামত পর্যন্ত যতদিন পর্যন্ত তার অনুসারী হয়ে প্রিয় নবীর পক্ষে আমার নবীর পক্ষে আমার পক্ষে যারা কথা বলবে আল্লাহ তুমি জিব্রাইল আমিন পাঠায়া তাদেরকে সাহায্য করা বলে আজকে আমার এক ভাই বললো আমরা কিছু সংখ্যক লোক না আমাদের চিন্তার কোনো কারণ নাই আমাদের ভয়ের কোনো কারণ নাই আমরা কিছু সংখ্যক লোক নই ঈমানদার যদি একজন হয় সারা বিশ্বকে কাঁপিয়ে দিতে পারে আমি বলেছিলাম আমাকে একজন বললো যে মহান ইমাম তো দেখতে ছুটো উনি কি করবে আমি কি শুনোনিয়া বিপ্লব ঘটানোর জন্য একটা বড় মানুষের প্রয়োজন হয় না হিটলার একটা ছোট মানুষ ছিল দেখতে ঠিক না একটু মূল ছিল হ্যাঁ দেখতে জুগারের মতো লাগতো ঠিক না কিন্তু হিটলারের সেই মানে সে তো বাতিল ছিল তার বীরত্বর কাছে তৎকালীন ইহুদিরা তথ্যর করে কাঁপতো সারা বিশ্বময় কাঁপতো ঠিক না বেটি মানে আমি বলছি আমার মহান ইমাম দেখতে ক্ষুদ্র মনে করো কিন্তু ওনার জ্ঞানের রাজ্য এমন শ্রেষ্ঠত্ব সারা পৃথিবী ভয়ে তথ্যর করে কাঁপে আমি বলছি একটা মানুষ ছোট হতে পারে তার জিহ্বাটা ক্ষুদ্র হতে পারে কিন্তু তার লেখনি তার বক্তব্য সারা পৃথিবীকে অস্থির করে ফেলতে পারে এমন একজন মহান ইমাম পেয়েছি এবং ইমাম কাকে বলে আজকে শুনুন আমি অনেক কষ্ট করে এই সংখ্যাটা বের করেছি আল্লামা ইমাম জাইরুদ্দিন রহমতুল্লাহ আলাইহির লেখা আল্লামা ইমাম জামাত আলী রহমতুল্লাহ আলাইহির লেখা তিনি একজন মুহাদ্দিস এবং মুফাসসির এবং মুফতি তিনি বলেছেন যুগের ইমাম কাকে বলে উনি একটা সংজ্ঞা দিচ্ছে যে যুগের ইমাম তিনি তার সমসাময়িক যত জ্ঞানী পণ্ডিত যত আপনার ডাক্তার ইঞ্জিনিয়ার কবিরা যা কিছু থাকুক না কেন তার কাছে জ্ঞানের তুলনায় তার কাছে তারা সবাই পরাস্ত সেই হচ্ছে যুগের ইমাম বলেন আমি বলতে চাই আপনাদেরকে কিছুদিন আগে 200 জন ওহাবি মওদুদি খারিজি আমার মহান ইমামের দরবারে গিয়েছে এবং গিয়ে ওনাকে প্রশ্ন করেছে মহান ইমাম 5 মিনিট কথা বলছে তারা বলে কি না আমরা আপনারটা মেনে নিয়েছি সুবহানাল্লাহ আমি এটা রিসার্চ করেছি হাদিস শরীফ থেকে প্রমাণ করে দেব এটা অনেক সময়ের দরকার হযরত মাওলানা হাসান সাহেব জানেন যে এটা যদি আমি বলি আজকে 6 ঘন্টা সময় লাগবে আমার মহান ইমাম যে মহান ইমাম তার পক্ষে আমি 1 লক্ষ দলিল পেশ করতে পারব
আমি শুধু আপনাদের এখানে চ্যালেঞ্জ করি না, সারা বিশ্ববাসীকে চ্যালেঞ্জ করছি, তিনি যে কেন ইমাম। কারণ যুগের ইমামের কাছে তখন ঢাকা ইউনিভার্সিটির মেয়াজি সাহেব গেলেন, তিনি বললেন আমি 5 মিনিট কথা বলে বললাম, আমি আপনাকে অ্যাকসেপ্ট করলাম, আমি পরাস্ত হয়ে গেলাম, আমি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, লক্ষ লক্ষ মানুষের প্রফেসর, আর আমার প্রফেসর ইমাম হয়ে আছে। তার মানে ওনার সংজ্ঞা কি, যুগের ইমাম তিনি যার জ্ঞানের কাছে সমসাময়িক যত জ্ঞানী পণ্ডিত বুদ্ধিস্ট যত সায়েন্টিস্ট আছে সবাই তার কাছে পরাস্ত, তার জ্ঞানের কাছে নত, তিনি হচ্ছেন যুগের ইমাম। সুবহানাল্লাহ। যদি কারো বুঝতে অসুবিধা হয় আমাকে প্রশ্ন করেন, এই সম্পর্কে আমার কাছে অনেক ডকুমেন্টস আছে। তাহলে আমি বলছিলাম ওই সমস্ত ব্যক্তিরা পণ্ডিতরা তখন ঢাকা চট্টগ্রাম ইউনিভার্সিটির লোকরা, তারপরে শাহজালালের এমদাদ সাহেব নাম ধরে বললাম, তিনি আসলেন, আসার পরে বললেন ওনার সাথে কথা বললেন, মহিমা বললেন যে আপনি কি আমার সাথে ডিবেট করবেন, আমার কথা মানবেন? তিনি 5 মিনিট কথা বলে হাত জোর করে বললেন যে আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র ছিলাম 9 বৎসর এবং পড়াই 11 বৎসর, আপনার কাছে এসে রাষ্ট্রবিজ্ঞানের যে সংজ্ঞা শিখেছি খোদার কসম করে বলি আমি আর আগে জানতাম না। সুবহানাল্লাহ। আমাদের সামনে যুগের ইমাম আছে, ঠিক না বেটি? আমার যুবক ভাইরা কোনো ভয় নাই, চিন্তা করবে না, লা তাখাফ, কোনোদিন ভয় করবে না। কারণ সত্যের পক্ষে থাকতে হলে রক্ত দেওয়ার প্রয়োজন। আমরা কি রক্ত দিচ্ছি? কিছুই দিচ্ছি না, আমরা একত্রিত হচ্ছি শান্তিপূর্ণভাবে প্রিয় নবীর পক্ষে ইনসানিয়ত কায়েম করার জন্য চেষ্টা করছি, ঠিক না বেটি? আমি শুধু একটি কথা লাস্টে এটা বলে শেষ করে দেব, হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে মহানিমামে বলে কি, আমরা মুলুকিয়ত চাই না, খেলাফত ইনসানিয়াত চাই। খেলাফত ইনসানিয়াতকে দশসাত করার জন্য আব্দুল্লাহ ইবনে হাজ্জাজ বিন ইউসুফ তিনি বলেছিলেন যে আমি খেলাফত চাই না, রাষ্ট্রতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই। আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে না, আমি তোমার কাছে বায়াত গ্রহণ করব না। বলে কেন? যে আমার আকা, আমার মাওলা ইমামে আকবর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এজিদের কাছে বায়াত গ্রহণ করেন নাই, স্যার মুবারক দিয়েছে, ঠিক আছে? বলে আমি তারই উত্তর শুনি, আমি আওলাদে রাসূল, আমি কোনোদিন বাতিলের কাছে মাথা নত করব না। তিনি বলেন তাহলে তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হও। ওনাকে গ্রেফতার করে নিয়ে আসলো, পথিমধ্যে রাত্র হয়ে গেল, ওনার সৈনিকেরা ডিবিতে চলে গেল, আর এসে দেখলো উনি, তারা বলে যে ওনাকে বাঘ ভালুক খেয়ে ফেলবে, নেমে দেখে উনি বাঘদের সাথে মানে একসাথে সালাত ও সালাম করতেছে, বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, তারপরে গ্রেফতার করে নিয়ে গেল, আব্দুল হাজ্জাজ বিন ইউসুফ বলল তুমি আমার কাছে বায়াত গ্রহণ করো। তিনি বলেন যে না, তুমি একটা কুখ্যাত, তুমি শয়তান, তুমি নমরুদ থেকে আরো নিকৃষ্ট, খেলাফতকে তুমি নস্যাত করে দিয়ে মুলুকিয়ত কায়েম করতে চাও। আমার ইমামে আকবর, ইমামে মাকাম, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে এজিদের কাছে তিনি পরাস্ত হয়, আমি তোমার কাছে পরাস্ত হব না। তখন বলে মৃত্যুর জন্য প্রস্তুত হও, ওনাকে বেঁধে ফেললেন, মৃত্যুর মুখে দাঁড়িয়ে বললেন একটা বার তুমি আমাকে বলো আমি সত্য বলে না। বলে তোমার গর্দান যাবে, যে আমার গর্দান যাক, কিন্তু আমি প্রিয় নবীর আমানত, সাহাবাদের আমানত, কারবালার আমানতকে আমি রক্ষা করবো, বলেন সুবহানাল্লাহ। তাকে যখন মারার জন্য প্রস্তুত হয়ে গেল, উনি স্যার মোবারক নত করলেন না, বলে আমি দাঁড়িয়ে থাকবো, আমি তোমার তরবারের আঘাত সহ্য করব, কিন্তু আমার মাথা নত করব না। তিনি দাঁড়িয়ে রইলেন, জল্লাদ যখন ওনাকে মাথাটা ফেলে দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন, তিনি বলেন হে খোদা, তোমার কাছে আমার ফরিয়াদ, আমাকে তুমি এমন বেলায়েতের ক্ষমতা দিয়েছো, আমি ইচ্ছা করলে এই হাজ্জাজ বিন ইউসুফের মসনদকে তছনছ করে দিতে পারি, কিন্তু ইসলামের জন্য রক্তের প্রয়োজন, ঠিক না বেটি? আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রক্ত মরক দিয়েছেন খেলাফতকে রক্ষা করার জন্য। তখন তিনি বলেন যে আমি সেটটা কুরবান করে দিলাম, আমি আমার হুসাইনের জন্য, কারবালার জন্য, কালিমার শিক্ষার জন্য আমি একটা ইতিহাস রেখে গেলাম, আমি তোমার মুলুকিয়তের কাছে পরাস্ত হইলাম না। সুবহানাল্লাহ। তারপরে ওনাকে শহীদ করে দিল বন্ধুরা আমার। তখন হাজ্জাজ বিন ইউসুফ পাগল হয়ে গেছে, পাগল হয়ে খালি কিন্তু হাই হাই হাসান হাই মুবারক বলতে বলতে সে পরিশেষে পাগল হয়ে মারা গেল। কেন? তাহলে এই যুগে অনেক আল্লাহর ওলি আছে, ইচ্ছা করলে বাতিলদেরকে ধ্বংস করে দিতে পারবে, কিন্তু এটা সিস্টেম নাই। সুবহানাল্লাহ। অনেকে বলে ইন্ডিয়ার জমিনে মুসলমানদেরকে মার খায় খাজা বাবা কি করেন, খোদার কসম করে বলি খাজা বাবা পারে কিন্তু করবে না, এটা সিস্টেম নাই। কারণ আপনাকে এটা অর্জন করতে হবে যুবক ভাইয়েরা আমার, অর্জন না করলে অটোমেটিক্যালি সাকসেস ডাজ নট কাম অটোমেটিক্যালি, আপনার সফলতা এমনি আসবে না, পরিশ্রম করতে হবে, ঠিক না বেটি? যদি পরীক্ষার ব্যবস্থা না থাকতো তাহলে সবাই তো পাস করে ফেলতো, সার্টিফিকেট পাইতো, ঠিক না? আপনি জানেন আমার গাউসি পাকের দেশকে আমেরিকারা অনেক কিছু ধ্বংস করে দিয়েছে, আমার গাউসে পাক ইচ্ছা করলে এক নিমিষে ধ্বংস করে দিতে পারবে। কারণ যে গাউসে পাক বলে সূর্যটা পর্যন্ত আমার কাছে পারমিশন নিয়ে উদয় হয়। সুবহানাল্লাহ। দিন কাল
আরে এমন কি আল্লাহ পাকের সৃষ্টি জগতে আমার ক্ষমতা চলে আর এই গাছে পাকি একটা বোমা ছড়াতে পারে না? আপনারা ইমানটা দুর্বল করবেন না। ওয়াহাবীরা বলবে আমাদেরকে তোমার গাছে পাক কি করে, খাজা বাবা কি করে? আপনি বলবেন এটা সিস্টেম নয়, আমার খাজা বাবা কি দিয়েছেন আমাদেরকে সেটা দেখতে হবে। তাকে যদি আঁকড়ে ধরি, খাজা বাবার হিতকে যদি উদ্ধার করার জন্য আমরা ভাই বোন মিলে একসাথে কাজ করি, তাহলে আবার সেই খাজা বাবার হিত, সুলতানুল আউলিয়ার হিত আবার ফিরে পাবো, ঠিক না? আপনাদেরকে শুকরিয়া এবং আপনাদেরকে ভবিষ্যৎ উজ্জ্বলময় কামনা করে বিশ্ব ইনসানিয়াত বিপ্লবে আপনাদেরকে স্বাগতম। আল্লাহ রাসূল যেন আমাদেরকে মহান ইমামের নেতৃত্বে আমাদের ভাই বোনদেরকে কবুল করে বিশ্বময় যেন বিশ্ব ইনসানিয়াতময় হয়ে যায় আমরা সকল বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিহরমতে সাইয়্যিদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি।